আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা শেখার ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আমরা বাংলার মাধ্যমে খুব সহজে আরবিতে কথা বলতে পারি সে বিষয় সম্পর্কে, এবং এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনিও খুব সহজে আরবিতে কথা বলার সব গুরুত্বপূর্ণ শব্দ এবং নতুন বাক্য জানতে পারবেন। আপনি যদি আরবি ভাষার নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজে আপনি আরবিতে কথা বলার জন্য বেশ গুরুত্বপূর্ণ বাক্যগুলি এবং শব্দগুলি জেনে নিতে পারবেন। তবে চলুন যাই কথা না বাড়িয়ে আজ আমাদের মূল বিষয়ের দিকে। মধু, এর আরবি শব্দটি হবে আসাল। আসাল অর্থ হল মধু। পানীয়, এটা হবে শারাব। শারাব অর্থ পানীয়। জুস, এর আরবি শব্দটি হবে আসির। আসির অর্থ জুস। শার্ট, এর আরবি শব্দটি হবে কামিজ। কামিজ অর্থ শার্ট। বোতাম, জুর। জুর শব্দের অর্থ হল বোতাম। হাত রুমাল, এটা হবে মিন্দিল। মিন্দিল হাত রুমাল। আসবাবপত্র আসাস। আসবাবপত্র আসাস। বিছানা সাবির। সাবির অর্থ বিছানা। সে লিখল কাতাবা। কাতাবা অর্থ হল সে লিখল। সে পড়াশোনা করল দারাসা। দারাসা অর্থ সে পড়াশোনা করল। সে লক্ষ্য করল নাজারা। নাজারা অর্থ হল সে লক্ষ্য করল। তুমি বা আপনি আনতা। আনতা অর্থ হল তুমি বা আপনি। আমি চাই উরিদু। উরিদু অর্থ হল আমি চাই। ধন্যবাদ শুক্রান। শুক্রান অর্থ ধন্যবাদ। ফোন হাতিফ। হাতিফ অর্থ ফোন। কেন লেইশ। লেইশ অর্থ কেন। একটু অপেক্ষা করুন লাহদা। লাহদা অর্থ হল একটু অপেক্ষা করুন। সংবাদপত্র জারিদা। জারিদা অর্থ সংবাদপত্র। কপাল জাবিন। জাবিন অর্থ হল কপাল। চেয়ার কুরসি। কুরসি অর্থ হল চেয়ার। আয়না মিররা। মিররা অর্থ হল আয়না। তোশক বা ল্যাপ লিহাফ। লিহাফ অর্থ হল তোশক বা ল্যাপ। চায়ের কাপ, এটা হবে ফিনজান। ফিনজান অর্থ হল চায়ের কাপ। গদি ফিরাস। ফিরাস অর্থ হল গদি। আমাকে দাও আতিনি। আমাকে দাও আতিনি।
ডাক্তারি পরীক্ষা তিব্বি, ডাক্তারি পরীক্ষা তিব্বি। ভাত এর আরবি শব্দটি হবে রুজ, রুজ অর্থ ভাত। খাবার আকিল, আকিল অর্থ খাবার। দুধ হালিব, হালিব অর্থ দুধ। টেকনিশিয়ান ফান্নি, ফান্নি অর্থ হল টেকনিশিয়ান। কিছু পরে বাদা, বাদা অর্থ হল কিছু পরে। আগামীকাল গাদান, আগামীকাল গাদান। শিশু আতফাল, আতফাল অর্থ শিশু। চুলা উরুন, উরুন শব্দের অর্থ চুলা। স্ত্রী মিকোয়া, মিকোয়া অর্থ স্ত্রী। নিশ্চয় ইন্না, ইন্না অর্থ নিশ্চয়। সম্পূর্ণরূপে ভালো তামাম, তামাম অর্থ হল সম্পূর্ণরূপে ভালো। তোমার নাম কি? এস ইসমুকা, এস ইসমুকা তোমার নাম কি? পানি নাই মাফি ময়া, মাফি ময়া অর্থ পানি নাই। কখন ঘুমাবে মিতানুম, মিতানুম অর্থ হল কখন ঘুমাবে। কখন যাবে মিতারোহ, মিতারোহ অর্থ হল কখন যা। কখন আসবে মিতা ইজি, মিতা ইজি অর্থ হল কখন আসবে। কখন এসেছিলে মিতা এর তা এর জাত, মিতা এর জাত কখন এসেছিলে। খুদা জায়ান বা জোয়ান অর্থ হল ক্ষুধা। জীবন সঙ্গী হায়াতি অথবা ওমরি, ওমরি বা হায়াতি অর্থ হল জীবন সঙ্গী। কাছে আসা ইজি গেরিব, ইজি গেরিব অর্থ হল কাছে আসা। ঋণ লাগবে তেফগা সুলফা, তেফগা সুলফা। টাকা পাঠাবে আর্সেল ফুলুস, আর্সেল ফুলুস টাকা পাঠাবে। বৃদ্ধ সেবা, সেবা অর্থ হল বৃদ্ধ। ছোট বাচ্চা বুজুরা, বুজুরা অর্থ ছোট বাচ্চা। সারি বা লাইন তাবুর, তাবুর অর্থ সারি বা লাইন। উপরে রাখা হতত, হতত অর্থ উপরে রাখা। পাশে রাখা হতত জানিব, হতত জানিব অর্থ পাশে রাখা। গোল দায়রা, দায়রা অর্থ হল গোল। পাশে আরদ, আরদ অর্থ হল পাশে। বাড়ি বায়তুন, বায়তুন অর্থ হল বাড়ি। লেখা উক্তুব, উক্তুব অর্থ লেখা।
নিশ্চয়, আন্না, আন্না অর্থ নিশ্চয়, সুবিচার আদল, আদল অর্থ সুবিচার বা ন্যায় বিচার, পর্যন্ত হাত্তা, হাত্তা অর্থ হলো পর্যন্ত। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের আরবি টু বাংলা ভাষা শেখার খুব সহজ উপায় বা মাধ্যম। আপনারা এ সকল শব্দ এবং বাক্যের মাধ্যমে খুব সহজে আরবিতে অনর্গল কথা বলতে পারবেন। আপনি যদি আরবিতে নতুন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই খুবই উপযোগী। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনিও আরবির অনেক গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্য জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি দ্বারা আপনার সামান্য উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না ভিডিওটিতে। আর যদি চ্যানেলটি আপনার এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।